মোল্লারা রাকিবুল হুসাইন, আরো একটা লড়া কুকুরে ডাঙ্গার, এই দুজনের একেলগে গৈছিল, ওনার সহ যাবলে কারণে গৈছিল। দরং জেলার দরং ডিস্ট্রিক্টতে শিবাজারের এলাকা হাসপাতাল এলাকাতে লড়া দুটো রাতে 3টা বাজার এক্সিডেন্ট হয়েছে, তাতে যেটু লড়া আলী হোসেন লড়াটা তাদের লগে ডেড রয়েছে, আর মোল্লাটি এতিয়া গুয়াহাটির শকত মানে হাসপাতালে চিকিৎসাধীনই আছে, অপারেশন হয়ে আছে, এতিয়া জ্ঞান হওয়া নাই। ডাক্তারে কয়েছিল 5 লাখ টাকা নহয়, এতিয়া 10-11 লাখ টাকা লাগলে ডাক্তার পেয়েছে। মোর এদের লড়াটো সংকটজনক অবস্থা আছে আর কি। মই যেখানে আসলে ঘরে হাবিজে বিক্রি করেছো, এতে মোর দিবলগে এখন নেই আর কি। আমি এইগুলো হোম সরকার পর আমি মানে সহায় বিচারি আর কি। এতিয়া অবস্থাতে এতিয়া জ্ঞান অহা নাই, আইসিইউ আছে আর কি। আজি হল 11 দিন হল আর জ্ঞান হওয়া নাই। অহম সরকার জানে আমাক অলপ সহায় বিচারিলে আমি উপকৃত হম, ল'ৰাটো যদি জীয়াই জীয়াই থাকে হ্যাঁ মোৰ এইটো ভাল হ'ব আৰু সেইখিনি মোৰ আমি অহম সরকার মানে অনুৰোধ জনাইছোঁ আৰু। হয়, অতি দুৰ্ভাগ্যজনক মানে খবৰ এটা আহিছিলে যে ৰকিবুল হুছেইন নামৰ ল'ৰাটো দুজনে মানে এক্সিডেণ্ট হৈছে, তো এজনে তো মৃত্যু হৈছে আৰু এজনে মৃত্যুৰ লগত যুঁজি আছে হস্পিটেলত। আজি ইহঁতৰ ঘৰৰ যিটো অৱস্থা বহুত ভয়াবহ, বেয়া অৱস্থা। যিমানখিনি পাৰিছে কিবা কিবি বিক্ৰী কৰি সিহঁতে সহায় মানে হস্পিটেলত দিছে, এতিয়া ইহঁতে আৰু নোৱাৰিছে। অসম চৰকাৰৰ ওচৰত এইটোৱেই মানে আমাৰ অনুৰোধ, যাতে অসম চৰকাৰে সিহঁতক যাতে কিবা সহায় সহযোগিতা কৰে। নাগা জীৱিৰ বাঘ টুকুৰা ৰাকিবুল হুছেইনে যোৱা 17 তাৰিখত ৰোড এক্সিডেণ্টত মানে বহুত মানে মৃত্যুৰ লগত যুঁজি আছে। আমি অসম চৰকাৰত এইটোৱেই অনুৰোধ জনাইছোঁ যাতে সেই ফেমিলিটোক কিবা এটা যাতে হেল্প কৰি দিয়ে, হেল্প কৰিলে যাতে ল'ৰাটো আমাৰ মাজত জীয়াই থাকে, আমাৰ বন্ধু হয়। আমি যিমানখিনি পাৰিছোঁ আমাৰ বন্ধুৰ মাজেৰে ছ'চিয়েল মিডিয়াৰ মাধ্যমেদি যিমানখিনি পাৰিছোঁ, আৰু সিহঁতে হেল্পো কৰিছে যাতে অলপ সহায় সহযোগিতা কৰে, যে এইখন ফেমিলি বহুত অসহায় আৰু এতিয়া নিৰসহায় পৰিছে, যাতে হেল্প কৰে। এইখিনিয়ে আমাৰ মানে অনুৰোধ।